বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করবো খুব একটা সিম্পল রেসিপি। এটা কপি, ফুলকপিটা ভাজি করবো, কিন্তু ভাজিটা করবো একটু বেশি রকমভাবে, আর এত টেস্টি হয় সেটা আপনার যদি বাসায় না করেন তো আপনি বুঝবেন না, সেটাই আমি দেখাচ্ছি। এখন আমি চুলা একটা প্যানে কিছুটা দিয়ে দিচ্ছি পানি, পানিটা বলক আসতেছে। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা কপি, অর্ধেক মানে অর্ধেক ফুলকপি নিয়েছি, লবণ কিন্তু দেই নাই, লবণ ছাড়া এটা সিদ্ধ করব। এইভাবে কপিগুলো কেটে নিয়েছি, এভাবে আপনারা সবাই কাটতে পারেন আমি জানি। আর এখানে দেখেন কিছুটা কপির কচি কচি মানে যে ডকাগুলা ডাটাগুলা সেটা আমি নিয়েছি এভাবে কেটে। এটা আঁশযুক্ত খাবার, এটা আঁশটা খাওয়া অনেক ভালো। এইটা আলু নিয়েছি এইভাবে লম্বা করে কেটে, একটা আলু একটু বড় সাইজের, খুব একটা বড় না, মিডিয়াম সাইজ। এটা আমি ঢেকে 3-4 মিনিটের জন্য মানে একটু সিদ্ধ করে নেব। 4 মিনিট পর আমি আসলাম। এটা কিন্তু হাই হিটে দিতে হবে, খুব বেশি আছে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করি নাই, ভাজিটা যখন করবো তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এটা আমি নামিয়ে নিব। চুলায় একটা প্যান দিয়েছি, দিয়েছি 2 চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটা ভাজি করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মানে ডক্টর আমাকে মানে সরিষার তেল কিংবা অলিভ অয়েল খেতে বলেছে, তাই আমি সরিষার তেল দিয়ে এখন থেকে রান্না করবো। অলিভ অয়েল তো অনেক দাম, এর জন্য আর কিনবো না। যাই হোক, তেল দিলাম, আর আপনারা সোয়াবিন তেল খেতে পারেন, কোনো সমস্যা নেই। 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচের ফ্লেভারটা ভালো আসে এই জন্য দিলাম। আর কেউ যদি শুকনা মরিচটা খেতে না চান তাহলে দিবেন না। এখানে ছোট একটা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ দিব না, কারণ পেঁয়াজের কলি দেবো, এই জন্য পেঁয়াজটা একটু কমই দিলাম। আর তাছাড়া পেঁয়াজের যে দাম, এখানে 1/2 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, 1/4 চামচ দিলাম ধনিয়ার গুঁড়াটা, আর জিরার গুঁড়াটা 1/4 চামচ একটু ভেজে নেই। একটু পানি দিয়ে দেই, এটা কিন্তু যে আমি কপি আর আলু সিদ্ধ করেছিলাম সেটার পানি আমি ফালাই নাই, এটা রেখে দিছি, এটা এখন দিয়ে দেব। আর এখন আমি 7 মতো লবণ দিয়ে দিব, কারণ আমি যখন কপি মানে সিদ্ধ করেছি লবণ দিই নাই, আর ডাল আমি যখন সিদ্ধ করেছি তখনও লবণ দিই নাই। এখানে আমি 50 গ্রাম ডাল নিয়েছি, ডালটা এইভাবে একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেবেন, 10 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়, এটাও লবণ ছাড়াই সিদ্ধ করবেন। দিয়ে দিচ্ছে ডালটা, অন্য কোনো মশলা দিব না, শুধু এই মশলা দিয়ে ভাজিটা করলে অনেক ভালো লাগে খেতে। ডালটা আর কষাবো না তেমন, কারণ সিদ্ধ ডাল এটা দিয়ে দিছি। এখন আমি এই সবজিগুলো যে একটু ভাপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই ভাজিটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, এমনকি ভাত দিয়েও খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সেই সবজির সিদ্ধ পানিটা অল্প একটু দিয়ে দিচ্ছি,
আবারও ঢেকে দিলাম সিদ্ধ না হওয়া পর্যন্ত। 5 মিনিট পর আমি আসলাম, ভাজিটার অবস্থা এমন, এখন হালকা হালকা ঝোল আছে কিন্তু আর একটু সিদ্ধ হবে। যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। আর এখানে একটা টমেটোর আছে, লম্বা টমেটো একটু লম্বা করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। ঝালটা যে যেমন খাবেন তেমন দিবেন, এই মরিচগুলো তেমন কোনো ঝাল নেই। এবার এটা আমি আর ঢাকবো না, এটা ঢাকা ছাড়া এই ভাজিটা করে নিব। দেখেন এটার যে একটা পানি ছিল, এই পানিটা শুকিয়ে গেছে আর টমেটোটা একদম গলে গেছে, কিন্তু এই কপিগুলো অত গলবে মানে অত একদম ঘাটা ঘাটা হয়ে যাবে এমন হবে না, এটা আস্তে আস্তে রাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা। কপি বা সিম, শীতের সবজিতে ধনিয়া পাতাটা দিলে খুব ভালো হয়, ভালোও লাগে। আল্লাহ মনে হয় ধনিয়া পাতাটা শীতের দিনের জন্য তৈরি করছে বাংলাদেশে, তো আগে শুধু শীতের দিনে পাওয়া যেত, এখন তো অল সিজন পাওয়া যায়। যাই হোক, এটা আমি এখন 1 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ভাজির মধ্যে ছড়িয়ে যায়। 1 মিনিট পর আমি আসলাম, খুব মজার একটি ভাজি, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন তো অনেক কপির সিজন, অনেক কপি পাওয়া যায়, তাহলে এটা একটু ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। অসাধারণ মজার একটি ভাজি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।